কতদিন ঝগড়া হয়নি বলো তো? তাতে তোমার খুব খারাপ লাগছে বলে মনে হচ্ছে? তা একটু লাগছে। কেন? বারে আরে যখন ঝগড়া হতো তখন কি মনে হতো বলো তো? কি কি আবার তুমি এসে আমার সাথে মেকআপ করবে? বাহ চমৎকার, মেকআপ করাটা শুধু আমারই কাজ? হ্যাঁ বারে ঝগড়া করবে তুমি আর মেকআপ করব আমি? রঞ্জিনী দেবী, জ্ঞান তো আমি কিন্তু কোনোদিন ঝগড়া শুরু করিনি মশাই। প্রত্যেকবার প্রত্যেক দিন আপনি ঝগড়া শুরু করেছেন, সুতরাং আপনি এসে মেকআপ করবেন। কিন্তু প্রত্যেকবার প্রত্যেক দিন তুমি এমন কিছু আমাকে বলেছো যাতে আমি তোমাকে বলতে বাধ্য হয়েছি। একটা জিনিস লক্ষ্য করেছো? কি? আমরা কিরকম গুটি গুটি পাই, আবার ঝগড়ার দিকে এগোচ্ছি। ইউ নো ওয়াই? ওয়াই? বিকজ ইউ আর ইচিং ফর আ ফাইট। মাঝে মাঝে ঝগড়া না হলে ভালো লাগে নাকি রঞ্জিনী? আমার আমার সত্যি কথা বলতে কি, আমার ঝগড়া টগড়া একদম ভালো লাগে না। আই হেট দিস আনপ্লেজেন্টনেস। বাবু, ঝগড়া যদি না হয় তাহলে তো মনে হবে উই ডোন্ট কেয়ার ফর ইচ আদার, উই আর ইনডিফারেন্ট। Not at all. Because I always want a romantic relationship with you. Oh no! Oof, this telephone is really jealous. You know what? What? I agree with you. Hello. That's right. হ্যাঁ আছে, আপনি একটু হোল্ড করুন প্লিজ। তোমার ফোন কে? আমি নাম জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করো নামটা। আমি বলে দিয়েছি তুমি আছো। ওফ, কি যে করো না, দাও। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও হো অমিতা, হ্যাঁ বলুন। হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ সুসংবাদ। হ্যাঁ বলুন। সত্যি? হ্যাঁ কবে থেকে? ও না মানে কোনো ডেটই ঠিক হয়নি? আচ্ছা এক মাস বম্বেতে? তাহলে এখানকার অ্যাসাইনমেন্টগুলো? হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি আমাকে একটু একটু আগে থেকে জানিয়ে দেবেন ডেটটা। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আচ্ছা রাখি, ওকে বাই বাই। কি ব্যাপার, অস্কার টস্কার পেলে নাকি? প্রায় প্রায় সেরকমই। কিরকম? আরে অমিত দা, এখানে যার সিরিয়ালে কাজ করলাম না, ওনার এক বন্ধু আছে, ও উনিও সিরিয়াল টিরিয়াল করেন, ওই কি নাম, হ্যাঁ অভিজিৎ বানশাল, উনি একটা সিরিয়াল করছেন, তাতে আমাকে একটা লিড রোলে ভেবেছেন। বাংলা সিরিয়াল? আগে না মশাই, হিন্দি সিরিয়াল বম্বেতে হবে, এক মাস ওখানে গিয়ে থাকতে হবে। কবে যাচ্ছ? ডেটটা কোনো ঠিক হয়নি, হলে জানাবে। পারলে আমাকে একটু অ্যাডভান্সে জানাবে। কেন, তুমি কি করবে? আমি আমার বম্বে ট্রিপটা সেই সময় কোইনসাইড করব। ও অমনি না, যেই যেই বউ যাবে অমনি তোমাকেও যেতে হবে। কেন, তোমার আপত্তি আছে নাকি? অফ কোর্স আপত্তি আছে। কিসের আপত্তি? অমনি রাগ হয়ে গেল না? কি করব বলো রঞ্জিনী, রাগ তো হবেই। তোমার ব্যাপারে আমি বড্ড বেশি পজেসিভ, যদিও জানি সেটা ঠিক নয়। কে বলেছে ঠিক নয়? আমার খুব ভালো লাগে তোমার পজিটিভনেস।